বলা হয় সম্পর্ক মধুর করে চকলেট। প্রিয়জনকে বিশেষ উপহারের তালিকাতেও সবার আগে থাকে এই চকলেট। ছোট বড় সবার পছন্দের শীর্ষে থাকা চকলেট নিয়েই এবারের আয়োজন, কারণ আজকে চকলেট ডে। দেখব কোথায় কেমন দামে মিলবে পছন্দের চকলেট। চকলেট দীর্ঘ সময় পানীয় হিসেবেই বিখ্যাত ছিল। উনিশ শতকে একটি ব্রিটিশ পরিবারের চাহিদার কারণে জনপ্রিয়তা পায় রিচার্ড ক্যাডবেরির বানানো শক্ত চকলেট। ছোট্ট সুন্দর বাক্সে চকলেট ভরে বিক্রি করতে শুরু করেন তিনি। সযত্নে তৈরি এই বাক্সে একই সঙ্গে থাকত ভালোবাসার দুধ কিউপিট ও গোলাপকুড়ি। ভিক্টোরিয়ার যুগে চকলেটের এই বাক্সগুলো প্রেমিক প্রেমিকার মধ্যে উপহার হিসেবে বেশ জনপ্রিয়তা পায়। একই সাথে জনপ্রিয় হয়ে ওঠে এই বাক্সগুলিও, যা অনেকেই ব্যবহার করতেন প্রেমের চিঠি জমাতে। সময়ের পরিক্রমায় ফেব্রুয়ারির 9 তারিখ এখন পালিত হয় চকলেট ডে হিসেবে। প্রিয়জনের হাতে এই দিনে উপহার স্বরূপ অনেকেই তুলে দেন চকলেট। বাসায় বাচ্চা আছে, ওরা অনেক রিকোয়েস্ট করেছে যে বাবা একটু চকলেট নিয়ে আসো, এই জন্য চকলেট নিতে আসলাম। নতুন করে ডে আসছে, এই জন্য চকলেট ডেটা সেলিব্রেট করার জন্য আজকে আসা এখানে। বিশেষ এই দিবসকে ঘিরে চকলেটের দোকানগুলোর বিক্রি বেশ ভালো বলে সন্তুষ্ট বিক্রেতারাও। সবচেয়ে ভালো মানে চকলেট চলে এলো আপনার ইংল্যান্ডের, দুবাই, তারপর ইন্ডিয়ান, ইটালি, এইসব চকলেটগুলা, ইউরোপ কান্ট্রির চকলেটগুলাই বেশি চলে। যেরকম ধরেন কোয়ালিটি স্টিক, ফেরোরোচার, তারপর সেলিব্রেশন, রাফেলো। গিফট আইটেমের ভিতরে তো সবাই বক্স চকলেটই নিয়ে যায়, আর এখন চকলেটে তো আমারই ভালো হয়, চকলেটটা একটু বেচা বেশি পড়ে। উপহার হিসেবে রঙিন রাংতা মোড়ানো চকলেটের বাক্সগুলোর চাহিদাই ক্রেতাদের কাছে বেশি। তবে অনেকেই বেশ কয়েক রকমের চকলেট কিনে তা রঙিন কাগজে মুড়িয়েও উপহার দিতে চান প্রিয়জনকে। মুর্শুনৈশী, চ্যানেল 24, ঢাকা।